এবারে দেখব প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলগুলোর আয়োজন ইফতার পার্টি নিয়ে আরো একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রতিনিধি মুস্তাফা ইমরান রাজু, ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবির, দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়। সংযুক্ত আরব আমিরাতে দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই চেম্বার অব কমার্সের কমার্শিয়াল সার্ভিস সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতিক জুমা নাসির। উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর রফিক আহমেদ, সংগঠনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, আইয়ুব আলী বাবুল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, রাজা মল্লিক, সাইফুদ্দিন আহমেদ, এস এম নিজাম, জাকির হোসেন সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দরা। UAE ও দুবাই আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভার বক্তব্যকালে এ মন্তব্য করেন বাবু রাখাল কুমার গোবের সভাপতিত্বে ও মোহাম্মদ কাউসারের সঞ্চালনায়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আল মামুন সরকার, আইয়ুব আলী বাবুল, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, ইসমাইল গনি চৌধুরী, এস এম নিজাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মাকসুদ, সাকিব রাদিয়াতুল্লাহ। মতিন সরকারকে সভাপতি, আবদুল্লাহ মামুনকে সাধারণ সম্পাদক ও আবু বক্কর সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করে মালয়েশিয়া আওয়ামী লীগ শাহ আলম শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার শাহ আলমের শ্রীমধা বাজারের অডিটোরিয়ামের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাল করিম রেজা। রানা কাজীর সঞ্চালনায় হাজি মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহিন সর্দার, দবির মিয়া, ওমর ফারুক, আলী মিয়া, আবু বকর সিদ্দিকী। উপস্থিত ছিলেন সোহেল বিন রানা, হুমায়ুন কবির, প্রদীপ কুমার, সাখাওয়াত হোসেন, মিনহাজ উদ্দিন মিরান, নীরব হোসেন, কায়েস সহ অনেকে। ওমান বিএনপির ওয়াদি বনি খালেদ শাখার উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও আলোচনা সভার। আব্দুর রহমানের সঞ্চালনায় মোহাম্মদ হেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন আলাউদ্দিন, সালেক রহমান, মোহাম্মদ করিম, মাহমুদুর রহমান, বেলাল হোসেন ও আকিক সহ আরও অনেকে।